আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদ এর 80 নম্বর পেজ থেকে। তো 80 নম্বর পেজে রয়েছে দেখো 4.1.2 শব্দের লগ্নক। এখান থেকে আমাদের শব্দের লগ্নক বের করতে হবে। তো নিচের বাক্যগুলোতে মহিষ ও টান শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশগুলো আলাদা করো। এখানে দেখো মহিষ গুলো গাড়ি টানছে, তাহলে মহিষ, তারপরে কি আছে, গুলো আছে, গাড়ি, এখানে টান, তার সাথে কি আছে, সে যুক্ত রয়েছে, তাই না? তারপর দেখো মহিষ, তারপর এখানে কি হবে, টি, গা টান ছিল মহিষ, এখানে কি হবে, ও, টান টান এ, এ হবে এখানে, মহিষ এ, টান টান ত এখানে, তাই না? এটা এইভাবে আমাদের এটা পূরণ করতে হবে। দেখো এখানে আমি পূরণ করে দিয়েছি মহিষ গুলো, তাহলে মহিষ এখানে হবে গুলো, টান এখানে হবে সে, মহিষ টি এখানে টয় রশ্মি হবে, টান ছিল এখানে ছয় রশ্মি ছিল আর কি, মহিষ তারপরে ও, টান এ এখানে, তারপরে মহিষ এ, টান তো, এরকম। ঠিক আছে, এইভাবে আমাদের এই শব্দটি পূরণ করতে হবে। এখন এই যে আমরা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, শব্দের সঙ্গে যুক্ত এসব শব্দাংশকে লগ্নক বলা হয়। কি বলা হয়? লগ্নক বলা হয়। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, শব্দের সঙ্গে যুক্ত এসব যে শব্দাংশকে লগ্নক বলা হয়। লগ্নক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন শব্দ বিভক্তি হতে পারে, ক্রিয়া বিভক্তি হতে পারে, নির্দেশক, তারপরে বচন এবং বলক, এইগুলো হতে পারে। তো আমরা এগুলো এখন বিস্তারিত ভাবে প্রত্যেকটা দেখবো। যেমন শব্দ বিভক্তি, শব্দ বিভক্তি বাক্যের মধ্যে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে কিছু শব্দাংশ যুক্ত হয়। যেমন দেখো কে, রে, র, এর, এ, তে ইত্যাদি। এমন দেখো তিনি ছেলে কে, কয়, এ, কার, এটা কি, এটা হবে শব্দ বিভক্তি। বাড়ির র, ভাইয়ের, হাসের, তারপর দেখো সিলেটে, এ, রাজশাহীতে, তয়, এ, কারে, তে, তাহলে এগুলো কি হবে, এগুলো হবে শব্দ বিভক্তি। এগুলো কি, শব্দ বিভক্তি। এরপরে দেখো ক্রিয়া বিভক্তি, যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত তা সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলা হয়। ক্রিয়া বিভক্তি গুলো ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করে, যেমন দেখো এ, এন, এ, সিলে, এইরকম। যেমন সে বই পড়ে, এ, তারপরে তিনি বই পড়েন, এন, তারপরে তুমি বই পড়েছি, লে, লে, এছি, লে, এরকম। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। এরপর দেখো নির্দেশক, যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে সেগুলোকে নির্দেশক বলা হয়। যেমন তা, টি, খানা, খানি, টুকু, জন ইত্যাদি। যেমন পুরাতন বাড়ি টা, টয়কারটা, ঝরে পড়া আহত পাখি টি, টয়রশ্মি, হ্যাঁ, ব্যাপার খানা, খানা, তারপর মুখখানি, এই যে, তারপর লোকজন, জন, একসঙ্গে বসে, এরকম। তাহলে এগুলো হচ্ছে নির্দেশক, নির্দেশক। তারপরে হচ্ছে দেখো বচন, যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক শব্দ সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলা হয়। যেমন গুলো, রা, গণ, দের, সব, বৃন্দ, এগুলো। যেমন বইগুলো মানে অনেকগুলো বই বোঝাচ্ছে, ছেলেরা, কয়েকটা ছেলে বোঝাচ্ছে, শিক্ষকগণ মানে কয়েকজন শিক্ষক, প্রধান অতিথি মেয়েদের মানে কি, সব মেয়েদেরকে বোঝাচ্ছে, ভাই সব মানে এখানে যতজন ছেলেরা রয়েছে, যারা যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে ভাই সব, দর্শক বৃন্দ, নাটকের শেষ শেষে হাত তালি দিলেন, তো দর্শক বৃন্দ মানে যত দর্শক ছিল সবাইকে বলা হচ্ছে। এরপরে বলক, দেখো এই যেটা পড়লাম এটা হচ্ছে বচন, আর এখন হচ্ছে বলক, যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপরে বাড়তি জোর দেয় সেগুলোকে বলা হয় বলক। যেমন দেখো ও, ই, এগুলা। যেমন সে একটু আগে শরবত খেয়েছে, এখন কফিও খাবে, মানে কি, কফিও খাবে, দুটাই খাবে। শিক্ষা ই জাতির মেরুদণ্ড, মানে শিক্ষা ছাড়া মেরুদণ্ড না, এরকম শিক্ষাই জাতির মেরুদণ্ড, জোর বোঝাচ্ছে। ঠিক আছে, এরকম। এখন আমাদের কি করতে হবে, শব্দের লগ্ন খুঁজি। এখানে একটা সাহিত্য দেওয়া হয়েছে, দেখো সাহিত্য জগৎ, এখানে একটা রচনা দেওয়া হয়েছে কাজী আব্দুল ওদুদ এর লেখা। তো এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে শব্দের লগ্ন খুঁজতে হবে। তো কাজী আব্দুল ওদুদ ইনি 1894 সালে জন্মগ্রহণ করেন এবং 1970 সালে মৃত্যুবরণ করেন। তিনি একটি প্রবন্ধ দেওয়া হলো এখানে নিচে, তিনি তার শাশ্বত বঙ্গ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যে এই যে তার এই সাহিত্য জগৎ, এইটা তার যে একটা শাশ্বত বঙ্গ গ্রন্থ আছে, এখান থেকে এই সাহিত্য জগৎ রচনাটি নেওয়া হয়েছে।
তাহলে আমাদের এটা মনে রাখতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে, শাশ্বত বঙ্গ থেকে নেওয়া হয়েছে। কাজী আব্দুল ওদুদ মুসলিম সাহিত্য সাম্রাজ্যের প্রতিষ্ঠানদের একজন, তিনি মুসলিম যে যত সাহিত্য আছে তিনি সেগুলোর যারা যারা লিখেছে তাদের ভিতরে একজন। তিনি মূলত প্রাবন্ধিক ছিলেন, তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে দেখো বাংলার জাগরণ, কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল প্রতিভা ইত্যাদি। তার একটা বিখ্যাত উপন্যাসের নাম হলো নদীবক্ষে। এই প্রবন্ধ থেকে বিভিন্ন ধরনের লগ্নক শনাক্ত করে এবং প্রদত্ত ছকে লিখতে হবে। দেখো এখানে আমাদের একটা ছক দেওয়া হয়েছে, এটা 83 নম্বর পেজে। তো আমাদের এই যে এইটা থেকে পূরণ করে ওটা মানে শব্দ নিয়ে পূরণ করতে হবে। যেমন সাহিত্য জগৎ, সাহিত্য জগৎ বলে একটা স্বতন্ত্র স্বয়ংপূর্ণ জগৎ আছে কি, আছে কি মানে আসলে কোনো, আমরা সাহিত্য জগৎ বলি, সাহিত্য জগৎ বলি আসলে এরকম কোন জগৎ আছে কিনা। দেখো আমরা জগৎ শব্দের সাথে পরিচিত, যেমন জীব জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, তাই না? তারপর অণুজীব জগৎ, সেরকম সাহিত্য কোনো জগৎ আছে কিনা। যারা শিল্পের জন্য শিল্প বাদী তারা এই যে সত সাহে বলে উঠবেন নিশ্চয়ই আছে, মানে যারা হচ্ছে শিল্পকে ভালোবাসে তারা বলে হ্যাঁ নিশ্চয়ই রয়েছে। তাদের দলে কৃতি সাহিত্যিকের অভাব নেই, তবু তাদের দলে ভিড়তে শতই সংকোচ জাগে, মানে সবাই তাদের দলে ভিড়বে না, বিশেষ করে এই যুগে মানব কল্যাণ জীবন কল্যাণ তত্ত্ব সব শিরোধার্য করেও সাহিত্য প্রচেষ্টার সামনে দাঁড়িয়ে না বলে যেন উপায় থাকে না। সাহিত্য জগৎ একটা স্বতন্ত্র জগৎ, মানে এই আধুনিক যুগে মানব কল্যাণ জীবন কল্যাণ তত্ত্ব মানে এখানে এসে সবাই সাহিত্য প্রচেষ্টার সামনে দাঁড়িয়ে না বলে উপায় নেই যে একটা সাহিত্য জগৎ নামে একটা স্বতন্ত্র জগৎ আছে, মানে কথাটা বিশ্বাস করবে আর কি। কথাটা মনে পড়েছে কয়েকজন তরুণ বন্ধুর সাহিত্য প্রচেষ্টা দেখে, বোঝা যাচ্ছে আন্তরিকতায় তাদের ত্রুটি নেই, মানে অনেক চেষ্টা করতেছে, বাস্তবিক বাস্তবিকই তারা কিছু একটা করতে চাচ্ছেন বা হতে চাচ্ছেন। তার আর তাদের দৃষ্টিও সাহিত্যের জগতের দিকে, তবু মনে হচ্ছে যে পথে তারা অগ্রসর হচ্ছেন তা ঠিক সাহিত্যের পথ নয়। সমসাময়িক রাজনৈতিক সমস্যা, নরনারী সমস্যা সব বিষয়ে তাদের কৌতূহল যথেষ্ট তীব্র, কিন্তু মনে হচ্ছে সেই তীব্রতা এতখানি যে সেই জন্যই সাহিত্যের সুর তাতে ঠিক লাগছে না। সাহিত্য সমস্ত সমস্যারই আলোচনার ক্ষেত্র হতে পারে, এ মানে হয়েও এসেছে চিরকাল, মানে সাহিত্য সমস্ত যত আলোচনা আছে সমস্ত আলোচনার ক্ষেত্র, এমনকি যখন হয়নি তখনও সাহিত্য স্বাধীন পাংশে হয়ে উঠেছে, মানে যখন এই জগৎটা হয়ে উঠে নাই তখনও কিন্তু এটা সাহিত্য জগৎ ছিল, তবে এটা স্বাধীন পাংশে হয়ে উঠেছে, পানির যেমন স্বাদ নেই সেরকম। কিন্তু সেই আলোচনার একটা বিশিষ্ট ধরন আছে, যেমন নাচের একটা বিশিষ্ট ধরন আছে, তার বাইরে গেলেই সে মাত্র লাফালাফি হবে। আচ্ছা নাচের তো একটা মানে একটা ইয়ে আছে তাই না, কলা কৌশল আছে বা মুদ্রা রয়েছে, এখন যদি সেই মুদ্রাগুলোকে তালে তালে না নাচে তাহলে আমরা কি লাফালাফি নাচ ভালো না, এরকম সবার একটা নিয়ম আছে। সাহিত্যের সেই ধর্মের একটা নাম মাত্রা বোধ, এই সাহিত্য হতে হলে তার কি থাকতে হবে, মাত্রা বোধ থাকতে হবে। সাহিত্য অনুভূতির প্রকাশের ক্ষেত্র মাত্র, অনুভূতির সুপ্রকাশ ক্ষেত্র, সেই সুপ্রকার সুপ্রকাশের সঙ্গে কৌতূহল এবং ধৈর্য, গম্ভীর্য এবং ব্যঙ্গ আশ্চর্যভাবে মিশ্রিত, এই সব পরস্পর বিরোধিতার যেখানে মিলন ঘটেছে সেখানে সাহিত্য শ্রী দেখা যায়, মানে সেখানে সাহিত্যের রূপ দেখা যায়। শ্রী মানে কি, রূপ বা ঢক। শুধু উৎসুক্য, শুধু ঐশ্বর্য মূল্যহীন নয় কখনো, কিন্তু সব মূল্যবানই হোক সাহিত্যিক শ্রী থেকে বঞ্চিত। মানে এখানে বলা হচ্ছে যে শুধু গাম্ভীর্য মূল্যহীন নয়, মানে শুধুমাত্র গাম্ভীর্য থাকবে না কখনো, কিন্তু যত মূল্যবানই হোক সাহিত্যিক শ্রী থেকে বঞ্চিত। কখনো কখনো কোন সাহিত্যিক এই সাহিত্য সাহিত্যিক শ্রী থেকে বঞ্চিত হয়ে যায়। মনে হতে পারে তাহলে তো সাহিত্য শিল্পের জন্য শিল্প বাদীদের মতোই মতোই সত্য, এক হিসেবে এ কথা মিথ্যা নয়। মানে মনে হচ্ছে মনে হতে পারে যে কোনো সাহিত্য তো শিল্পের জন্য শিল্প বাদীদের মতো তাহলে সত্যি, তো এ কথা সবসময় সত্য নয় কেন, কারণ কিন্তু শিল্পের জন্য শিল্প বাদে এমন একটা স্বস্তি বোধ রয়েছে যাকে স্বাভাবিক ভাবা কঠিন। গাছে যে ফুল হয় তা গাছের কাণ্ড ডালপালা ও পাতা থেকে স্বতন্ত্র নিশ্চয়ই, কিন্তু স্বতন্ত্র হয়েও তা গাছের অংশ কিংবা ভিন্ন আর কিছু নয়। সাহিত্য তেমনি,
হাসি কান্না, তারপর দেখো সুখ দুঃখ বিকার ব্যর্থতাময় যে জীবন তারই একটা প্রকাশ। সেই বিরাট জীবনের সঙ্গে তার মানে অঙ্গাঙ্গী যোগ নষ্ট হলে তা হয়ে পড়ে অদ্ভুত এবং অসার। যেমন সাহিত্যের ফুলের সঙ্গে তুলনায় কাগজের ফুল অদ্ভুত এবং অসার। এরপরে বলা আছে সাহিত্য জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, তাই না? আমাদের জীবনের সাথে সাহিত্য নিবিড়ভাবে যুক্ত, আবার তার থেকে এক হিসেবে স্বতন্ত্র, আবার এক হিসেবে স্বতন্ত্র, একটা এক কথাটা পরস্পর বিরোধী মনে হতে পারে। আচ্ছা, এখানে প্রথম বলা আছে দেখো আমাদের জীবনের সাথে নিবিড়, মানে কারোর সাথে যদি নিবিড় ভাবে সম্পর্ক তো থাকে তাহলে তো আমাদের ছাড়া তো সাহিত্য চলতে পারে না। আবার এখানে বলা আছে যে স্বতন্ত্র, স্বতন্ত্র মানে কি আমাদের ছাড়াও থাকতে পারে, কথাটা কি পরস্পর বিরোধী? ব্যাপারটা বাস্তবে কি বড় জটিল, তবে কিছু বোঝা যায় যদি এই কথা মনে রাখা যায় যে জীবন থেকে সাহিত্যের জন্ম হলেও তার সঙ্গে সাহিত্যের পার্থক্য এই যে এ জীবনের মতো অস্থির, অপূর্ণাঙ্গ এবং সতত পরিবর্তনশীল নয়। মানে দেখো মানুষের জীবন থেকে সাহিত্য সৃষ্টি, তারপরেও মানুষের মতো মানুষের জীবন যেমন অস্থির অপূর্ণ থাকে, সতত পরিবর্তনশীল হয়, কিন্তু সাহিত্য কিন্তু এমন নয়। এজন্য এই দিক দিয়ে এটাকে স্বতন্ত্র বলা যায়। এই সতত পরিবর্তনশীল জীবনের বুকে সে যেন এক অচঞ্চল স্বপ্ন, তা যত অল্পক্ষণের জন্যই হোক না কেন। সেই পূর্ণাঙ্গতা আমাদের জীবনে নেই, আমাদের জীবনে কিন্তু সাহিত্যের জীবনে যেমন একটা পরিপূর্ণতা রয়েছে আমাদের জীবনে নেই। তারই সাধনা করি বা স্বপ্ন দেখি সাহিত্যে, মানে তারই সাধনা করি বা স্বপ্ন দেখি সাহিত্যে। এই পূর্ণাঙ্গতার জন্যই অবশ্য স্বপ্নের পূর্ণাঙ্গতা সাহিত্য জগৎ বাস্তবে কি একটু স্বতন্ত্র জগৎ। এখানে যে শব্দগুলো আমরা দেখেছি যেমন স্বয়ংসম্পূর্ণ, মানে স্বয়ংপূর্ণ মানে কি স্বয়ংসম্পূর্ণ, ধৈর্য মানে স্থিরতা, সৎসাহে মানে উৎসাহের সঙ্গে, সতই মানে স্বাভাবিক ভাবেই, আর উৎসুক মানে কি আগ্রহ। ওকে, তো দেখো আমাদের একদম মূল যে কাজটা ছিল যে এখানে আমাদের লগ্নক বের করতে হবে এবং উদাহরণ দিতে হবে। যেমন লগ্নকের ভিতরে আছে কি বচন, বচনের ভিতরে উদাহরণ দিতে হবে, তারপর নির্দেশকের ভিতরে কি কি আছে, বলকের ভিতরে কি আছে, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি, এটার উত্তরে আমরা এখন চলে যাব। দেখো এখানে প্রথমে কি ছিল, প্রথমে আছে বচন, তাই না? তো আমাদের বচন শব্দগুলো এখানে লিখে সেখানে কি কি মানে ওই যে যে শব্দ শব্দে বচন আছে সেগুলো সিলেক্ট করে তারপরে কোন কোন বচন আছে সেগুলো বের করতে হবে। দেখো এখানে বচন যে লগ্নক যুক্ত শব্দ, যেমন শিল্পী বাদী দের, এখানে লগ্নক কোনটা, এ দের শব্দটা, এটা হচ্ছে লগ্নক। তারপর দেখো ঐসব, ঐসবের ভিতরে সব, এটা হচ্ছে কি বচন। এরপরে এসে দেখো নির্দেশক, তাই না? তো নির্দেশকের ভিতরে কারা কারা আছে, নির্দেশকের ভিতরে দেখো ঐসব, সরি একটা, টা মানে টি টা খানা খানি, এগুলা গণ জন, এগুলো কি নির্দেশক, তাই না? তো এখানে একটা, এখানে টা লগ্নক যুক্ত, এতখানি একখানি, এই খানি শব্দটা কি এই যে লগ্নক। তারপর দেখো তোমরা দেখো তোমাদের কিন্তু এই শব্দগুলো লিখতে হবে না, তোমরা জাস্ট এখানে বচনের ক্ষেত্রে এটা লিখবা দের সব এটা, ঠিক আছে? তারপরে যে নির্দেশকের ক্ষেত্রে তোমরা লিখবা তা খানি টি তা খা তা এরকম জন, এগুলা কিন্তু তোমাদের বোঝার জন্য এগুলো আমি দিয়েছি, ঠিক আছে? এখানে এত খানি, একটি, কথাটা, ব্যাপারটা, কয়েকজন, এরকম এই শব্দগুলো। তারপর দেখো এরকম হচ্ছে বলক, বলকের ভিতর নিশ্চয়ই রস্যই, তারপর দেখো শত শতই রস্যই, তারপরে ও ও শব্দটা বাস্তবিক ই এই রস্যই, দৃষ্টি ও দৃশ্য ও জন্যই রস্যই, মূল্যবান ই এই রস্যই, হলে ও ও শব্দটা তারই ই সেখানেই ই, তারপরে কি সাহিত্য ও, ওকে এরকম। তারপরে রয়েছে দেখো শব্দ বিভক্তি, শিল্পের এর সাহে এ যুক্ত রয়েছে, সাহিত্যিক সাহিত্যিকের এর যুক্ত রয়েছে, প্রচেষ্টার র যুক্ত রয়েছে, সাহিত্যের এর র যুক্ত রয়েছে, নরনারীর র রয়েছে, আলোচনার র রয়েছে, নাচের এর আছে, ধর্মের এর, অনুভূতির র, বিরোধিতার র, ঠিক আছে? তারপরে গাছে এ যুক্ত রয়েছে, গাছের এর, জীবনের এর, ফুলের এর, দেখছো, কাগজের এর, অল্পক্ষণের এর, পূর্ণাঙ্গতার র র আছে। এরপর দেখো ক্রিয়া বিভক্তি, উঠবেন এন, হ্যাঁ উঠেছে এ, যাচ্ছেন এন, হচ্ছেন এন, ঘটেছে এ, এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি যেগুলো ক্রিয়ার সাথে যুক্ত। ওকে, আমরা তো তাহলে বুঝতে পেরেছি এই বিষয়টা,
ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য থেকে আলোচনা করব। তার আগে ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।